ক্রিকেটের সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন রিহান স্পোর্টস, পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না। সিরিজের তৃতীয় ও শেষ টি টোয়েন্টি ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে বাংলাদেশের একাদশে আসবে দুইটি পরিবর্তন। শেষ টি টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ দেখুন। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট ও ওয়ানডে সিরিজ জয়ের পর শুরু হয়ে গেছে টি টোয়েন্টি সিরিজ। ইতিমধ্যেই শেষ হয়ে গেছে তিন ম্যাচ সিরিজের দুইটি টি টোয়েন্টি ম্যাচ। প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে 8 উইকেটের বিশাল ব্যবধানে পরাজিত করেছে বাংলাদেশ। এরপর সিরিজের দুইটি টি টোয়েন্টি ম্যাচে জিম্বাবুয়ের কাছে হেরে যায় টাইগাররা, আর তাতেই সিরিজে 1-1 সমতায় ফিরেছে জিম্বাবুয়ে। সেই জন্য সিরিজের শেষ ম্যাচটি হয়ে উঠেছে অঘোষিত ফাইনাল। আর তাই তো এই ম্যাচে একটি শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। প্রথম ম্যাচে বাংলাদেশের হয়ে অসাধারণ বোলিং করেছেন মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফুদ্দিন ও শরীফুল ইসলামরা। এরপর বিধ্বংসী ব্যাটিং করেছেন সৌম্য সরকার ও নাইম শেখ, কিন্তু ইঞ্জুরির কারণে দ্বিতীয় ম্যাচে খেলতে পারেনি মুস্তাফিজুর রহমান, ভালো ব্যাটিংও করতে পারেনি নাইম শেখ ও সৌম্য সরকার। এদিকে একদিন বিরতি নিয়ে তৃতীয় টি টোয়েন্টিতে মাঠে নামছে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। রবিবার বাংলাদেশ সময় বিকাল 4:30 শুরু হবে ম্যাচটি। এই ম্যাচে বাংলাদেশ একাদশে আসবে দুইটি পরিবর্তন। আগের টি টোয়েন্টি ম্যাচের মতো এই ম্যাচে বাংলাদেশের হয়ে ওপেনিং করতে দেখা যাবে মোহাম্মদ নাইম শেখকে। নাইম শেখের সঙ্গে ওপেনিং করবেন সৌম্য সরকার। 3 নম্বর পজিশনে ব্যাটিং করতে দেখা যাবে মাহমুদুল্লাহ রিয়াদকে। 4 নম্বর পজিশনে ব্যাটিং করবেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। 5 নম্বরে ব্যাটিং করবেন উইকেট কিপার ব্যাটসম্যান নুরুল হাসান সুহান। 6 নম্বর পজিশনে আসবে পরিবর্তন। এই পজিশনে ব্যাটিং করতে দেখা যাবে শামীম পাটোয়ারিকে। এছাড়া 7 নম্বর পজিশনে ব্যাটিং করবেন শেখ মেহেদী হাসান। 3 নম্বর পজিশন থেকে 7 নম্বরে নামতে হবে মেহেদী হাসানকে, যার কারণ দুই ম্যাচে বাজে পারফরম্যান্স। 8 নম্বর পজিশনে ব্যাটিং করবেন আফিফ হোসেন ধ্রুব। 9 নম্বর পজিশনে ব্যাটিং করবেন বাংলাদেশের ফার্স্ট বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। এছাড়া বাংলাদেশ দলে থাকবে 2 জন পেসার, তারা হলেন মুস্তাফিজুর রহমান এবং শরীফুল ইসলাম। বাদ পড়তে হবে তাসকিন আহমেদকে। তো দর্শক বন্ধুরা, সিরিজের তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে এই শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামবে বাংলাদেশ। বাংলাদেশের একাদশটি আপনাদের কাছে কেমন লেগেছে? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই নিচের কমেন্ট বক্সে লিখবেন। অবশ্যই একটি লাইক দিবেন, আপনার মতামত কমেন্ট করুন, ভিডিওটা শেয়ার করে দিন।